নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। বিরোধী দলনেতা মানিক সরকার আজ ধলেশ্বর রোড নাম্বার স্থিত রোড নাম্বার 18-তে নীহারিকা চক্রবর্তীর বাড়িতে যান এবং নীহারিকা চক্রবর্তীর শারীরিক খোঁজ খবর নেন। পাশাপাশি উনার আজ 100তম জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানালেন। চলুন দেখে নিই বিস্তারিত। ভিউ রিপোর্ট, সোশ্যাল বাংলা। উনি অনেক পুরনো সমস্ত, আমরা তো অনেক আগে থেকে আমি চেহারা দেখলাম তো। ওইভাবেই অভিভাবক হিসাবেই কাজে লাগে। তাকে দেখার মধ্যেও তো একটা আনন্দ আছে, কেমন একটা শান্তি আছে, বিশ্বাস। এটা দেখার মধ্যে তো নতুন করে তৈরি হয়, আত্মবিশ্বাস বাড়ে, এটা বড় কথা। কাজে তাকে দেখতে আসা মানে ছবি তোলার জন্য আসেন, শ্রদ্ধার উদ্রেক হয়। কিন্তু 100 বছর বাঁচতে পারে, ডিসিপ্লিন লাইফ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।